কখনো চোরকে হাতে নাতে ধরতে দেখেছো? দেখেছো তাকে গণপিটুনি দিতে? হয়তো তোমরা দেখেছো। তোমরা হয়তো ভাবছো আজকালকার দিনে এসব আগছাড় ঘটনা ঘটে চলেছে, কিন্তু বিশ্বাস করো, আমি যা দেখেছি তা শুনলে তোমাদের হৃদয়ও ডুকরে কেঁদে উঠবে। আমাদের বাগানে ঢুকেছিল চোর, গাছের নারকেল এঁচোড় চুরি করতে। চোরটা আমাদের চেনা, আমাদের পাশাপাশি বাউল্লাস পাড়ার ছেলে শঙ্কর বাউল্লাস। ছোটোখাটো জিনিসই চুরি করতো সে, কারো বাড়ি থেকে ব্যবহার করা বালতি, গামলা, পুরানো শাড়ি, রেডিও, বাড়ির বাইরে পড়ে থাকা বাঁশ, গাছের ডাব, এইসব আর কি। তবে চুরি তো চুরি, আমাদের বাগানের ফল পাড়তে হলে ডাক পড়তো ওই শঙ্করেরই। তবে আমার মেজদাদু শঙ্করকে অনেকবার বুঝিয়েছিল যে তোর যখন যা প্রয়োজন হবে আমার কাছে এসে চাইবি, চুরি করবি না। কিন্তু কে শোনে কার কথা? সেদিন রাত্রি তখন 3টে বাজে, আমার মা বাথরুমে বেরিয়েছিল। আমাদের বাড়ির চারিদিক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, কিন্তু মা লক্ষ্য করল মেজদাদুদের ছাদের উপরে কেউ হাঁটাচলা করছে। আমার মা ডাক দিল, কে ওখানে, ছাদের উপরে কে? ছাদের উপরে দাঁড়িয়েছিল মেজদাদু। তিনি ধীর গলায় বললেন, আমি, তুই চুপ কর, বাগানে চুরি করছে। আমার মা মেজদাদুর গলার আওয়াজ শুনে চুপ করে গেল। বাগানে লাইট জ্বলছিল, চুরি করছিল শঙ্কর। সে চুরি করে জঙ্গলের রাস্তা ধরে বাড়ি চলে গেল। একটাই তার খড়ের চালা ঘর, ঘরে 3টি ছোট ছোট বাচ্চা আর স্ত্রী। মেজদাদু আমাদের বাড়ি এসে আমার মাকে ডাকলেন, তখন ভোর 5টা বাজে। আমার মা আর মেজদাদু গেল শঙ্করের বাড়ি। বাড়িতে গিয়ে দেখল খোলা বারান্দায় চুরি করা নারকেল ও 2টি এঁচুড় রাখা আছে। মা ও মেজদাদু সেগুলি নিয়ে চলে আসলো। সকাল হলো, শঙ্করের নামে নালিশ জানালো মেজদাদু শঙ্করের দাদা সুধান্য বাউলদাসের কাছে। শঙ্করকে তালগাছে বেঁধে ওর দাদা সুধান্য খুব পেটালো। শঙ্কর চুপচাপ মার খাচ্ছে। শঙ্করের স্ত্রী নিজের মতো ঘরে বসে আছে। এই খবরটা সারা পাড়ায় রটে গেল। মেজদাদু বললেন, ওকে তোমরা কেউ মেরো না, ওকে আমি পুলিশে দেব। অনেকবার বারণ করেছি চুরি করতে, ও তো শুনবে না, ওকে পুলিশেই দিতে হবে। শঙ্কর যাতে পালিয়ে না যেতে পারে তাই শঙ্করকে ধরে আনা হলো, বেঁধে রাখা হলো আমাদের ঘরের কোণার লাইট পোস্টের সাথে। সারা পাড়ার লোক জড়ো হয়েছে, যার যা চুরি করেছে সেই এসে শঙ্করকে দুমদাম করে পিটাচ্ছে। সবার দেখা দেখি মেজদাদু একটা লাঠি নিয়ে এসে শঙ্করের গায়ে সজোরে এক ঘা বসিয়ে দিল আর বলল, তোকে বারণ করেছিলাম তো চুরি করতে। তখন শঙ্কর কাঁদতে কাঁদতে বলল, আমার বউ আমাকে রাতে ঘুম থেকে তুলে দেয়, বলে চুরি করে না নিয়ে আসলে ছেলেমেয়েরা খেতে পাবে না। আমি যদি বলি চুরি করতে যাব না, বলে আমি যদি ঘুমিয়ে পড়ি, তাহলে আমার বউ বলে ওঠো ওঠো, ছেলে হিসু করে দিয়েছে বিছানায়। অথচ ছেলে হিসু করেনি, আমাকে এইভাবে উঠিয়ে দেয়, আমিও উঠে পড়ি বলে চুরি করতে বেরিয়ে পড়ি। তখন মেজদাদু হাতের উপরে লাঠি দিয়ে বাড়ি মারে আর বলে, তোর হাতটাই ভেঙে দেব আমি, তাহলে তুই আর চুরি করতেই পারবি না। থানা অনেকটা দূর, তখনও থানায় খবর যায়নি। এদিকে শঙ্করকে ভীষণ মারধর চলছে, মাথার উপরে রোদ্দুর খা খা করছে। ক্রমশ দুপুর হলো, যে ছেলেটা সাইকেল চুরি করেছিল সেই ছেলেটা বাঁশ দিয়ে দুম দাম করে মারছে
শঙ্করকে। আমরা বাড়ি থেকেই শুনতে পাচ্ছি, যত শুনছি বুকটা কেঁপে যাচ্ছে। একজন মানুষ হয়ে আর একজন মানুষকে কিভাবে এরকম মারতে পারে? বারান্দায় আমার দাদু বসে, দাদু এক জায়গায় স্থির হয়ে বসতে পারছে না, দুম দাম করে মারের আওয়াজে আমার দাদুও চঞ্চল হয়ে বাড়ির ভিতরেই ছটফট করছে, পায়চারি করছে। বাইরে বেরিয়ে দাদু একবার চলেও এসেছে। দাদু বলেছে, তোরা এভাবে মারিস না, পুলিশে দিয়ে দে। কিন্তু কে শোনে কার কথা? শঙ্কর তখন একটু জল খেতে চাইছিল। আমার দাদু এক গ্লাস জল নিয়ে যেতে যাবে, দাদুকে কেউ একজন বারণ করল, বলল, ওকে যেভাবে মারা হয়েছে তাতে তোমার জল খাওয়ার পরেই যদি মারা যায় সব দোষ এসে পড়বে তোমার ঘাড়ে। দাদু থেমে গেল, জলের গ্লাস নামিয়ে রাখল। আমি তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, এই মারধর যেন বন্ধ হয়ে যায় ঈশ্বর। এমন সময় ব্রাহ্মণ পাড়া থেকে অবু বলে একটা ছেলে আসলো, তার নাকি রেডিও চুরি করেছিল। অবু লাঠি দিয়ে সজোরে মারল শঙ্করের গুপ্ত জায়গায়। শঙ্কর মা গো বলে জোরে একটা চিৎকার করে উঠল। তারপরে সব শেষ, মাথাটা কাত হয়ে ঝুলে পড়ল একদিকে। তখন সেখান থেকে ধীরে ধীরে লোকজন যে যার বাড়ি চলে গেল একে একে। লাইট পোস্টে বাঁধা তখন শঙ্করের দেহ। খবর গেল শঙ্করের বাড়িতে। শঙ্করের বউ তখন চলল পুলিশ থানায়। থানায় খবর দিতে আগে গিয়েছে মেজদাদু, দাদার ছেলে নবকুমার। শঙ্করের বউ বলল, এই ছেলে আমাকে রেপ করতে গেছিল, আমার স্বামী বাধা দেওয়ায় আমার স্বামীকে চুরির বদনাম দিয়ে মেরে ফেলেছে। পাড়ায় পুলিশ আসলো। পাড়ার সবাই জানে নবকুমার খুব ভালো ছেলে। পাড়ার লোকেরা সাক্ষী দিল, নবকুমার ছাড়া পেল। কিন্তু শঙ্করের দাদা সুধান্য ও তার কিছু দলবল নিয়ে হামলা করলো মেজদাদুর বাড়ি। কাঠের গেট কুড়াল দিয়ে কেটে বাড়ির ভিতরে প্রবেশ করলো। তারপরে চলল তাণ্ডব। দেয়াল আলমারির কাঁচ ভেঙে চুরমার, খাটগুলোকে কুড়াল দিয়ে কেটে ফেলা হয়েছে। আমাদের বাড়িতেও ঢুকলো সেই হামলাকারী দল। আমার দিদি তখন প্রেগন্যান্ট, ঘরে দরজা আটকে বসে, কিন্তু দরজায় সজোরে ঘা মারা হচ্ছে। আমার দাদু তাদের হাতে পায়ে ধরল, প্রেগন্যান্ট মেয়েটাকে তোমরা ছেড়ে দাও। তারা ছেড়ে দিল। যারা এসেছিল তারা সবাই আমাদের বাড়িতেই কাজ করে। আমার মা স্কুল থেকে বাড়ি আসেনি, মা আগেই খবর পেয়েছিল। আমার খুব চিন্তা হচ্ছিল মায়ের জন্য। আমার মা স্কুল থেকে সোজা পঞ্চায়েতে চলে গিয়েছিল আর পঞ্চায়েতের ভিতরেই বসেছিল। হামলাকারী দল আমার মাকে অনেক খুঁজেছে, জানি না খুঁজে পেলে কি হতো। তবে আমার মা বাড়ি আসলো সন্ধ্যার আগে। আমার বন্ধু দেবু, সে পঞ্চায়েতেই চাকরি করে, দেবু মাকে সাথে করে বাড়িতে দিয়ে গেল। তারপরে সব ঝড় তো থেমে গেল, কিন্তু আমাদের বাড়ি থেকে বেরোনোটা বেশ ভয়ের পরিস্থিতি হয়ে গেল। এমন সময় দিদির প্রেগন্যান্সির ব্যথা শুরু হলো। আমার মা দিদিকে বাড়ির পিছন দিকের পুকুর পাড় ধরে, নদীর পাড় ধরে নিয়ে গিয়ে বড় রাস্তায় উঠল। দিদি ব্যথায় হাঁটতে পারছে না, তবুও মা বলছে, আরেকটু চল মা, আরেকটু কষ্ট কর। তারপরে বড় রাস্তায় উঠে পেল একটি ট্রাক্টর। ট্রাক্টর থেকে নেমে বাসে উঠল তারা। তারপরে একটি নার্সিংহোমে। দিনটা ছিল 19 এপ্রিল 1995 সাল। আমার দিদির একটা ফুটফুটি কন্যা সন্তান হলো। দিদি যখন বাচ্চা নিয়ে বাড়ি এলো
ততদিনে আমাদের পাড়া শান্ত। এই কমেন্টসের জন্য আমি অপেক্ষায় থাকি, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করতে ভুলো না। হয়তো তোমার বন্ধুরাও এমন গল্প শুনতে পছন্দ করে। আর আবারও বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তবেই আমি চ্যানেলটিকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমরা মেল করেও আমাকে মেসেজ পাঠাতে পারো, আমার মেল অ্যাড্রেস দেওয়া রইল ডিসক্রিপশান বক্সে। এবং তোমরা যারা আমার আগের গল্পগুলি এখনও পর্যন্ত শুনে উঠতে পারোনি, আমি ডিসক্রিপশান বক্সে সবসময় আমার আগের গল্পের লিঙ্ক দিয়ে থাকি, তোমরা দেখে নিও, লিঙ্কে ক্লিক করলেই সেই গল্পগুলি শুনতে পাবে। তাহলে আজ আসি, নমস্কার।